ঝিনাইদহ শহরের চাকলাপাড়াতে রহমান ব্রাদার্সের একটি নকল কোল পানীয় রাখার গুদাম আবিষ্কার করে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ। অভিযানকালে এ কারখানা থেকে 50,000 টাকার নকল কোমল পানি, ফাস্ট স্পিড ও বেন্টেন উদ্ধার করে তারা। গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা পুলিশের নেতৃত্বে দুটি দল শহরের চাকলাপাড়াতে অভিযান চালায়। অভিযানকালে শহরের ব্যবসায়ী আনিসুর রহমানের কোমল পানীয় রাখার এ নকল কারখানার সন্ধান পেয়ে বিপুল পরিমাণ নকল কোমল পানি জব্দ করে। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাতের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। কারখানার মালিক দোষ স্বীকার করায় তাকে 1,00,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। পরে উদ্ধারকৃত নকল স্পিড রাস্তায় উপর ফেলে ধ্বংস করা হয়।